আপনাদের বুঝাবার জন্য বলছি, আপনারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, অনেক টাউনে গেছেন, সিটিতে গেছেন, অনেক জায়গায় মোড়ে মোড়ে আপনারা দেখতে পেয়েছেন, আপনাদের চোখে পড়ে থাকে, আপনার চোখে দেখেছেন, যারা কংগ্রেস করে ইন্দিরা গান্ধী মরে যাবার পরে সেই ইন্দিরা গান্ধীকে তারা এত ভালোবাসে, সেই ভালোবাসার খাতিরে কিছু জায়গায় মোড়ে মোড়ে দেখতে পাবেন ইন্দিরা গান্ধীর স্ট্যাচু করা হয়েছে। আবার দেখবেন যারা সিপিএম পড়ে জ্যোতি বসুকে ভালোবাসে, জ্যোতি বসু মরে যাওয়ার পরে রাস্তার মোড়ে মোড়ে বহু জায়গায় বিশেষ করে টাউনে দেখবেন জ্যোতি বসুর স্ট্যাচু করা আছে। যারা রাজীব গান্ধীকে ভালোবাসে, ভালোবাসার খাতিরে তারাও মোড়ে মোড়ে রাজীব গান্ধীর স্ট্যাচু করে রেখে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার খাতিরে টানারও স্ট্যাচু করে মোড়ে মোড়ে থাকে। নজরুল ইসলামকে ভালোবাসে, নজরুল ইসলামকে ভালোবেসে টানারও স্ট্যাচু করে মোড়ে মোড়ে রাখা হয়। আমি যে কথাগুলো বলছি এই ধরনের স্ট্যাচু আপনাদের কারো চোখে পড়ে না? হ্যাঁ কি না বলুন তো? চোখে পড়ে, কি সুন্দর হুবাহু তাহলে স্ট্যাচু করে মোড়ে মোড়ে রাখা হয়েছে, এটা কি ভালোবাসা বলা হয়? এক বছর, দু বছর, তিন বছর পরে গিয়ে দেখবেন যে ইন্দিরা গান্ধীর স্ট্যাচু, জ্যোতি বসুর স্ট্যাচু, রাজীব গান্ধীর স্ট্যাচু, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, নজরুল স্ট্যাচু দেখেছিলেন প্রথম। এক দু বছর, তিন বছর পরে গিয়ে দেখবেন ইন্দিরা গান্ধীর ছবিটা চেনা যাচ্ছে না। ঠিক আছে, শুনছেন? না ঠিক আছে, এটা হয়ে থাকে, এতে রাগ করলো তোমার, আমার ভোল্টেজ খারাপ হয়ে যাচ্ছে, মাইকের ভোল্টেজ খারাপ হবে। শুনছেন? এক বছর, দু বছর, তিন বছর পরে গিয়ে দেখবেন স্ট্যাচুগুলোকে চিনা যাচ্ছে না। তার কারণটা কি জানেন? এদের ভক্তরা এদের স্ট্যাচু করেছে। কিভাবে স্ট্যাচুটা রাখলে সারা জীবন দেখতে ভালো লাগবে সেটা জানে না। ওই এক দুই তিন বছরে ওই স্ট্যাচুর মাথায় পাখি বসেছে, পাখি, কাক বসেছে, চিল বসেছে, ওরা মাঝে মাঝে পায়খানা ফিরে দেয়, পায়রাগুলো বসে পায়খানা ফিরে দেয়, কাকগুলো বসে পায়খানা ফিরে দেয়। এই এক দু বছর, তিন বছরে আর ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু, নজরুল কাউকে চেনা যাচ্ছে না। কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন না? সত্যি তুমি যদি ভালোবাসো সরিয়েতে না যায়, সত্যি তুমি যদি ভালোবাসো তার ছবি যে স্ট্যাচু করেছে তার ওপরে একটা গোল করে একটা কাঁচের ঘর বানিয়ে দাও, কাঁচের ঘরের মধ্যে তাকে রেখে দাও, তার পাখিগুলো, কাকগুলো, চিলগুলো বসতে যদি তাহলে কোথায় বসতো?
কাচের ঘরে। ওরা যদি পায়খানা ফিরতো তাহলে ওদের মাথায় পড়তো না, মুখে পড়তো না, চিনতে অসুবিধা হতো না, আর তাদের অসম্মানিত করা হতো না। আজকে বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন, যে নবীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন জমিন আসমান গাছপালা পশু পক্ষী চাঁদ সিতারে 18,000 মখলুক আল্লাহ সৃষ্টি করতেন? করতেন? করতেন না। জমিন আসমান গাছপালা চাঁদ সিতারে 18,000 মখলুককে আল্লাহ সৃষ্টি করলেন কার উসিলায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সুগার রুগী কি আর বলবো, ঠান্ডা লাগলে পিচ্ছাপ লাগে বেশি, এসি দুয়ার হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সারা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, 18,000 মখলুককে সৃষ্টি করেছেন, 1,24,000 একতেলাবে, 2,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আর নবীদের মধ্যে সবার শেষে, মনে রাখবেন সবার শেষে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠালেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, পৃথিবীর অবস্থাটা কেমন ছিল জানা আছে? পৃথিবীর অবস্থাটা ছিল আইয়ামে জাহেলিয়াতের, অন্ধকার যুগ ছিল, বর্বরতার যুগ ছিল। সেই সময় ছেলে মায়ের সঙ্গে জিনা করত, সেই সময় বাপ বেটির সঙ্গে জিনা করত, সেই সময় ভাই বোনের সঙ্গে জিনা করত। আইয়ামে জাহেলিয়াতের সময়, অন্ধকার যুগে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই পৃথিবীর জমিনে নূরওয়ালা নূর করে পাঠালে। বলুন সুবহানাল্লাহ।